नमस्कार बंधु, आमी स्पोर्ट पेंसिल चैनल आपनी देखछेन एवं शुनछेन। स्पोर्ट पेंसिल चैनल अस्ट्रेलियन षष्ठ विदेशी मोटामुटी ठीक हो गए, सेटा एखोनो प्रकाश्य ना आसले पड़े मोटामुटी तार नाम आमरा जानते पे गए एवं से नामटा स्ट्रंग क्लाब कर्तृपक्ष और आगेकार विदेशीदेर मतो नाम घोषणा कर देबे। सबथेके बड़ो कथा बंधु, डार्बी म्याचेर टिकिट निये आपनारा अनेके आमार कमेंट सेक्शने प्रश्न करेछेन। बुक माई सेल्फे एर आगे 10,000 टिकिट छाड़ा होगुलो छाड़ा मात्र निमेषर मध्य उड़े गए। आगामीकाल 10-12 मध्य डुरान कर्तृपक्ष और एक बार अनलाइन टिकिट छाड़ते चले। अफलाइन टिकिट ये मुहूर्ते नए, कारण कल के ओपेंग मैच मॉर्निंग स्पोर्टिंग साथ गोवा एफ सर खेला 28 अगस्टर आगे मोटामुटी धरे नेवा जाए। आज के जमनी मॉर्निंग स्पोर्टिंग ग्राउंडे बिना पैसा टिकिट देवा ওটা এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের টেন্টেই পাওয়া যাবে, তবে এক্ষুনি এই বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারছি না। সবথেকে বড় কথা, মোটামুটি 65,000 দর্শক আসনের জো ভারতী ক্রীড়াঙ্গন প্রায় ভরে যাবে, এটা আশা করাই যায়। এবং আগামীকাল কিন্তু নৈহাটি স্টেডিয়ামে নৈহাটি গোল্ড কাপের অংশ হিসাবে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে একটা প্রদর্শনী ম্যাচ আছে, যে ম্যাচটি লাইভ টেলিকাস্ট হবে। আমি সকালের ভিডিওতে আপনাদের এটা জানিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতেই পারবেন। এবার চলে আসি মূল প্রসঙ্গে বন্ধু। সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে যে দুটো সমস্যা দেখা দিয়েছিল, সেখানে গতবার এসসি ইস্টবেঙ্গলে খেলা লোনে আসা আদিল খানকে নিয়ে কিন্তু আর একবার টানাটানি শুরু হয়েছে। খুব সম্ভবত বোধ হয় আদিল খান হতে চলেছেন, তার কারণ হায়দ্রাবাদ এফসির কিন্তু ফুটবলার ছাড়া নিয়ে খুব একটা সমস্যা নেই। তারা ইতিমধ্যেই বহু ফুটবলারকে ছেড়ে দিয়েছেন এবং ট্রান্সফার ফ্রিতে আশা করা যায় লোনেও হতে পারে, তার কারণ কিন্তু গোয়া এফসি থেকে তাকে কিন্তু লোনেই নেওয়া হয়েছে। কিন্তু আদিল খানকে পাওয়া যাবে আরেকজন, যেটা মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী যে এমার্জিং ফুটবলার সুজিত সিং অলরেডি রয়েছেন, এর বাইরে বেশ কিছু ফুটবলারকে নেওয়া যেতে পারে। এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের মধ্যে। সবথেকে বড় কথা, যে ডিফেন্ডারটাকে নিয়ে মানে মূল আলোচনার বিষয়বস্তু এই মুহূর্তে হয়ে গিয়েছে, তাকে শেষ অবধি বোধ হয় পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে আশুতোষ মেহতাকে কিন্তু কোনোভাবেই এটিকে মোহনবাগান ছাড়বে না, এটা একদম দিনের আলোর মতো ক্লিয়ার। এবার আশুতোষ মেহতা মূলত সাইড ব্যাক, প্রয়োজন কিন্তু হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডার। সন্দেশ জেঙ্গান হাতছাড়া হয়ে যাওয়ার পরে সেন্ট্রাল ডিফেন্ডারের যে ফুটবলারকে দরকার, সেখানে যাদের নাম আমরা শুনতে পাচ্ছি মোটের ওপরে, তারা কিন্তু কেউ শেষ অবধি বোধ হয় আমরা দেখতে পারবো না লাল হলুদ জার্সি পরে। সব থেকে বড় কথা, এবার আমি ষষ্ঠ বিদেশির কথা বলি। অস্ট্রেলিয়ান 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান এলিকে খেলা ফুটবলার ড্যানিয়েল বুমানি, শেষ পর্যন্ত তিনি যদি হতে পারেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি, তাহলে কিন্তু একেবারেই অবাক হবেন না। মাত্র 24 বছর বয়সী এই ফুটবলারটির জন্য কিন্তু অস্ট্রেলিয়া টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পেরেছিল। হ্যাঁ, ফুটবল দলগত খেলা, সেখানে ব্যক্তিগত নৈপুণ্যের জায়গা নেই, তবুও দিনের শেষে ফুটবল তো কখনো কখনো ব্যক্তিগত নৈপুণ্য দাবি করে। এবং সেই সূত্রে যদি বলতে হয় তাহলে ড্যানিয়েল বুমানির কিন্তু আসার সম্ভাবনা প্রবল। আপনারা গতকালের ভিডিওতে বলেছিলেন যে তিনি কে তা সুনির্দিষ্ট একটা পরিচয় দরকার, আমি তার নামটাই বললাম। তিনি যে স্ট্রং ক্লাবে সই করবেন সে কথা আমি একেবারে দাবি করছি না বন্ধু, আরেকজন ফুটবলার দিকেও নজর আছে। আর এটিকে মোহনবাগানে খেলা আমাদের পরিচিত ডেভিড উইলিয়ামস আছে, তবে আমি আপনাদেরকে একটা বিষয় নিশ্চয়তা অবশ্যই দিতে পারি যে ডেভিড উইলিয়ামস কিন্তু কোনোভাবেই হচ্ছেন না ষষ্ঠ বিদেশি। যিনি হবেন তিনি সুনিশ্চিত রয়েছেন, তার নাম পরিচয় আপনারা জানতে চেয়েছিলেন, আমি মোটের ওপরে একটা পরিচয় দিলাম। এবং আমি কিন্তু 100% নিশ্চিত হয়ে তার কথা একেবারেই বলছি না, তবে হ্যাঁ শেষ অবধি তিনি যদি ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি হন তাহলে অবাক হবার কিছু থাকবে না, তার সম্ভাবনা সব থেকে বেশি। এর বাইরেও আরেকজন ফুটবলারের নাম জোর চর্চায় রয়েছে, কিন্তু আমি সে সম্পর্কে এই মুহূর্তে কিছু বলছি না, কারণ আমার কাছে সে সম্পর্কে বিশেষ কোনো নিশ্চয়তা নেই। তবে ড্যানিয়েল বুমানি সম্পর্কে আমি অনেকটা বেশি নিশ্চিত হয়ে আপনাদেরকে জানাচ্ছি, তবে 100% নিশ্চিত আমি কোনোভাবেই নই। তার ষষ্ঠ বিদেশি হবার সম্ভাবনা কিন্তু অনেক অনেকটাই বেশি। এবার দেখা যাক শেষ অবধি পরিস্থিতি কি পার্থ পার্থ। ধন্যবাদ স্যার।